সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। হ্যালো রিটায়ারমেন্ট ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি জাকিয়া। আর আমি মাহফুজ মির্জা। রিটায়ারমেন্ট বা অবসর জীবনে আমাদের অভ্যাস বা কাজকর্মে বেশ কিছু পরিবর্তন আসে। এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আপনাদের জন্য বেশ কয়েকটি কাজের কথা বলব। সেখান থেকে আপনি আপনার পছন্দ মতন কয়েকটি কাজ যদি বেছে নিতে পারেন এবং তা যদি আপনার সারাদিনের কাজের সাথে মিলিয়ে আপনি অনুশীলন করেন বা চর্চা করেন, তাহলে আপনার দিনটি আনন্দে কাটতে পারে, অবসর জীবনের একঘেয়েমিও এতে দূর হয়ে যাবে। আমাদের প্রায়োরিটির ভিত্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি সবার শেষে উপস্থাপন করব। প্রথমেই বলবো, আপনাদের যদি কোনো পুরানো শখ বা হবি থাকে, সেটি নতুন করে চর্চা করা শুরু করুন। আমাদের অনেকেরই গান গাওয়া, বই পড়া, কবিতা লেখা, ছবি আঁকা, গান শোনা, ছবি তোলা নানা ধরনের শখ ছিল। নানা ব্যস্ততার কারণে সে শখটি আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। এবারে আমরা আবার নতুন করে সেই শখগুলোকে চর্চা করার চেষ্টা করি, এতে আমাদের অবসর জীবনটা সুন্দর থাকবে। আপনি কোনো সামাজিক বা স্বেচ্ছাসেবী কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন। আপনার এতদিনের অভিজ্ঞতার আলোকে আবাসন সমিতি, অবসরপ্রাপ্তদের সমিতি অথবা সমাজের যে কোনো সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত হয়ে সমাজে অবদান রাখতে পারেন। এবারে বলবো, আপনার সুযোগ থাকলে আপনার বাসার ছাদে, বারান্দায়, যে কোনো জায়গায় আপনি ছোট পরিসরে বাগান তৈরি করতে পারেন। ইদানিংকালে সবুজের প্রতি আগ্রহ অনেকেরই অনেক বেড়েছে, তাই অনলাইনে এ বিষয়ে কারিগরি তথ্য জেনে বাগান করার চেষ্টা করুন। মাঝে মধ্যে সুবিধা অনুযায়ী ভ্রমণে বের হতে পারেন। আপনি যদি কোনো নতুন স্থানে ভ্রমণ করেন, তাহলে সেই স্থানের ঐতিহাসিক গুরুত্ব অথবা সৌন্দর্য উপভোগ করে আপনি আনন্দিত হতে পারবেন। তবে একটি কথা মনে রাখতে হবে, এই প্যান্ডেমিকের সময়ে আমরা যেন ভ্রমণে বের না হই। প্যান্ডেমিক থেকে মুক্ত হওয়ার পরে আমরা আবার ভ্রমণ শুরু করতে পারব। আপনার কোনো পুরনো বন্ধু, সহকর্মী, আত্মীয় অথবা পরিচিত কারো সাথে যোগাযোগ বৃদ্ধি করতে পারেন। তাদের সাথে কথা বলুন, স্মৃতি রোমন্থন করুন। একটি কথা মনে রাখবেন, বর্তমানের এই প্রযুক্তির যুগে স্বল্প ব্যয়ে বা কোনো কোনো ক্ষেত্রে বিনামূল্যে আমরা বিশ্বের যে কোনো স্থানে যে কারো সাথে কথা বলতে পারি বা ভিডিও কল করতে পারি। এর পরে যে বিষয়টি বলবো সেটি হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে কোনো নতুন কিছু আপনি শেখার চেষ্টা করতে পারেন। ইদানিং অনলাইনে বেশ কিছু আধুনিক প্রযুক্তি শেখা বা কোর্স করার সুযোগ রয়েছে। এগুলিতে যদি আপনি অংশগ্রহণ করেন, তাহলে আপনি নিজেকে ব্যস্ত রাখতে পারবেন এবং আনন্দে থাকতে পারবেন। নিয়মিত হাঁটুন এবং হালকা ব্যায়াম করুন। অবসর জীবনে সুস্থ থাকতে আপনাকে নিজেকেই চেষ্টা করতে হবে। স্বাস্থ্য রক্ষায় চিকিৎসকের পরামর্শ মেনে চলুন, প্রয়োজনীয় সময় মতো ওষুধ সেবন করুন। এই প্যান্ডামিকের সময়ে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবশেষে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো, মহান সৃষ্টিকর্তার প্রতি সর্বদাই কৃতজ্ঞ থাকুন, ধর্মীয় নির্দেশাবলী মেনে চলুন আর তা বেশি বেশি অনুশীলন করুন, নিজ নিজ ধর্ম সম্পর্কে বেশি বেশি জানার চেষ্টা করুন, পরিবারের সদস্যদেরকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে উদ্বুদ্ধ করুন। এতক্ষণ আমাদের এপিসোড দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন। অবসর জীবনে আপনাদের সময় সুন্দর কাটুক, এ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।